অহনা অহনা কি করছো কি তুমি শুয়ে পড়ো তোমার ব্যথা জায়গায় আবার চোট লাগবে কি করছো তুমি আমি অনাথ আমি তোমার আর কোনো ভয় নেই অহনা তুমি শুধু শুধু এখন উঠছো কেন বলো তো তোমার এখন রেস্টের প্রয়োজন পরে সব কথা হবে কেমন দাঁড়াও ব্যান্ডেজ তুমি ব্যান্ডেজ করলে কি করে না আমি করিনি আর রাতে দেবুদাই তোমার জন্য ডক্টর নিয়ে এসেছিলেন ডক্টর তোমার ব্যান্ডেজ করে দিয়েছেন থ্যাঙ্ক গড যে তোমার সিরিয়াস কোনো ইঞ্জুরি হয়নি আমার খুব ভয় করছিল যেন খুব টেনশন হচ্ছিল তোমাকে নিয়ে ডক্টর তোমাকে ড্রেসিং করে দিয়ে গেছেন অনা তুমি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দাঁড়াও নাও চাটা খেয়ে নাও নাও আমি ধরছি ওঠো আস্তে 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 লেগে যাবে না তুমি চা বানিয়েছ হ্যাঁ কেন আমি বানাতে পারি না বুঝি না একদম তুমি কাজের কথা বলবে না তুমি এখন শুধু রেস্ট নেবে আর দেখো তুমি তো রেগুলার আমাকে চা করে খাওয়াও আজ না হয় আমি তোমাকে করে খাওয়ালো হ্যালো তোমাকে দেখছো কি আরে আমি সব করতে পারি বিশ্বাস করো আমি তোমাকে একদিন রান্না করে খাওয়াবো না এখন নাও ফার্স্ট টাইম বানিয়েছি দেখো কেমন হয়েছে বলো না ও তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না তাই তো না না আমি বিশ্বাস হচ্ছে নাও তাহলে নাও ও একটা জিনিসের কিন্তু গ্যারান্টি নেই ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো সেটা তোমাকে খেয়ে বলতে হবে নাও এবার খাও ঠান্ডা হয়ে যাবে